বৃহস্পতিবার ভোর রাতে এনবিএসটিসি একটি বাসে হামলা চালায় বেশ কয়েকজন দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে কোতোয়ালি থানার অন্তর্গত তারামা মোড় 34 নম্বর জাতীয় সড়কের উপর। এদিন বেশ কয়েকজন দুষ্কৃতী ভোর রাতে বাসটিকে দাঁড় করিয়ে সিট নেওয়াকে কেন্দ্র করে বচসা শুরু করেন বাস কর্মীদের সাথে। তারপরই যাত্রী বোঝাই বাসে এলো পাথারি ইট ও পাথর ছুটতে লাগে। আহত হয় বেশ কয়েকজন বাস যাত্রী। এই বিষয়ে আমাদের ক্যামেরার সামনে কি বললেন বাস যাত্রী, চলুন শুনে নিই। কি হয়েছে বলুন তো ঘটনা? আমরা আমরা তো কলকাতা থেকে এখানে প্রতিদিনের মতোই খাওয়া দাওয়া করি রাত্রে, সেম আবার আজকেও সেইভাবে খেয়ে দিয়ে আমরা কোথায় খাওয়া দাওয়া করেন? তারামা হোটেলে। সেভাবে নিয়ে আমরা আমাদের রুট নিয়েছি। বেশ ওই সময় কিছু 5-7 জন ছেলেপিলে ছিল যারা নাকি হই হই করছিল, ঠিক আছে। তো আমরা ওইভাবে যখন বেরোনোর মুভ করি ওই তখনই ওরা পাথর দিয়ে ঢিল মেরে মারল, মেরে গ্লাসে রেঙে দিল। আচ্ছা, তো তারপরে কী করলেন আপনারা? আমরা সেই মুহূর্তে আবার বাস দাঁড়িয়ে করে গাড়ি ঘুরিয়ে নিয়ে এসে হোটেলে যোগাযোগ করলাম। হোটেলে যোগাযোগ করে আমরা কৃষ্ণনগর থানাতে এলাম। এখানে এসে জিডি করলাম একটা, সেই জিডি কপি আমরা মোবাইলে ছবি করে নিলাম। এখানে তো জেলে ছবি পেলাম না, আমরা অরিজিনালটা দিয়ে দিলাম, আমরা মোবাইলে ছবি করে নিলাম, সেটা আমরা প্রিন্ট আউট বের করে পরে অফিসে জমা করবো। এবারে আপনারা গন্তব্যে যাবেন? হ্যাঁ, আমরা এখন আবার সেই আমার শিলিগুড়ির দিকে রওনা হবো। আপনার নাম কী? আমার নাম উত্তম দাস। আপনি কি? আমি এই বাসের ড্রাইভার। বলাই দে, রিপোর্ট টাইমস বাংলা।